আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আল্লাহ তাআলা যে সীমা দিয়েছেন সেই সীমা আমরা অতিক্রম করে চলছি, অর্থাৎ আমরা জাহান্নামের পথে অগ্রসর হচ্ছি। তা সত্ত্বেও কোনো গুনাহের জন্য তিনি আপনাকে এখনও পাকড়াও করেননি, তিনি এখনও আপনাকে শাস্তি দেননি, বরং এমনভাবে আপনাকে কেয়ার করছেন যেন আপনি কোনো কালেই তার অবদ্ধতা করেননি। তিনি আপনার চাওয়া পাওয়াকে নিয়মিত পূরণ করছেন, যদিও আপনি তার কাছে একটি বারও প্রার্থনা করেননি। আপনি নিজের কথা চিন্তা করুন, আপনি যে কোনো কাজ সম্পাদন করার পূর্বে আপনি কি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন? ধরুন আপনি আজকে রীতিমতো ব্যবসা করতে যাচ্ছেন, তখন কি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আজকে যেন আমার ইনকামটা বেড়ে যায়, আজকে আমার দোকানে তুমি বরকত দান করো? এইভাবে কিন্তু আমরা কিন্তু দোয়া করিনি। প্রতিটা কাজই আমরা কিন্তু 100টির ভিতরে আমরা 90টাই দোয়া করি না, ধরতে গেলে 99টাই আমরা দোয়া করি না, তবু আল্লাহ তাআলা আপনাকে কিন্তু দিচ্ছেন। তারপরও তিনি সুযোগ রেখেছেন তার কাছে প্রত্যাবর্তনের। প্রিয় ভাই, একান্ত মনে কেবল একটিমাত্র তাওয়ার মাধ্যমে গুনাহের সমস্ত বোঝা থেকে মুক্ত হয়ে যেতে পারেন আপনি, তবু আপনি আল্লাহ তাআলাকে ভয় করছেন না, তার কাছে নত হচ্ছেন না, বরকতময় সময়গুলোতেও তার কাছে থেকে আপনি পালিয়ে বেড়েছেন। প্রতিটি সপ্তাহে, প্রতিটি রোজায়, প্রতিটি আমল করার সময় যখন আমাদের দোয়া কবুল হয়ে থাকে, তখনও কিন্তু আমরা দোয়া করছি না। আল্লাহ তাআলা আপনাকে যে বিপদ দিয়েছেন, যে কষ্ট দিয়েছেন, তা যদি আপনার সহ্য করার শক্তি না থাকে, তাহলে তার কাছেই সাহায্য প্রার্থনা করুন। যদি তার দেওয়া পরীক্ষার তীব্রতর কাতর হয়ে পড়েন, তাহলেও তার সামনে নত হন। আর যদি এমন অবস্থা হয় যে শ্বাস নিতে পারছেন না, দুঃখ কষ্টে আপনার রুহ গলায় এসে পৌঁছেছে, তখনও আপনি আল্লাহ তাআলার হুমড়ি খেয়ে পড়েন, তখন আপনি আল্লাহ তাআলার কাছে চান, যার সামনে জগতে সকল গর্দান ঝুঁকে পড়ে, আপনিও নত হয়ে পড়ুন। সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন বিগলিত হৃদয়ে তাকে ডাকুন আর বলুন, হে আমার রব, আমার গুনাহ ও অবদ্ধতা অনেক বেশি, কিন্তু আপনি ক্ষমা করা মালিক, যদি আপনি ক্ষমা করে দেন তবে সেটা আপনার দয়া ও অনুগ্রহ, আর যদি পাকড়াও করেন তবে তা আপনার ইনসাফ এবং ন্যায় বিচার। আপনাকে এখনই ফিরে আসতে হবে, পর্যাপ্ত সময় রয়েছে আপনার হাতে, মৃত্যুর সাথে সাথে এই সময়টুকু আপনার থাকবে না। এখন তাওবা কবুল হবে, কিন্তু মৃত্যুর পর আপনার তাওবা কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন বারবার যেন আমরা প্রত্যাবর্তন করি। আল্লাহ তাআলা আপনাকে সরাসরি শাস্তি দেন না, তার রহমত অনেক, তার দয়া অনেক, তার ভালোবাসা অনেক। তাই প্রিয় ভাই বোনেরা, রমজান মাস এই সময়টুকুতে আপনারা কাজে লাগান, এখনও সময় রয়েছে, তাওবা করে ফিরুন। আপনারা অনেকে বুঝতে পারেন।